গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনিং পিঙ্কিস ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। আমাদের সকলকে শুভ বিজয়া। তো আজকে আমরা যাচ্ছি কার্নিভাল দেখতে। চলো কার্নিভাল দেখা যাক, আমি কখনো দেখিনি। আর সত্যি বলতে আমি ব্লগ শুরু করার পর অনেক নতুন নতুন জিনিস দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আজকেও এটা শেয়ার করবো, দেখে থাকো পুরো ভিডিওটা। এখন আমরা আছি মেট্রো স্টেশনে, কবি নজরুল মেট্রো স্টেশন। তো এখান থেকে মেট্রো ধরবো, তারপর যাবো। তো চলো। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি কার্নিভালে। দেখতে পাচ্ছ কার্নিভালের পুরো মঞ্চ রেডি হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এখন বাজে হচ্ছে 3:05, 3:05 বাজে, আর কিছুক্ষণের মধ্যে কার্নিভাল শুরু হবে। তোমাদের পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো, কটা ঠাকুর আসছে। আর ঠিক আমার পেছন দিকটা দেখতে পাচ্ছ, এদিক থেকে সব ঠাকুরগুলো আসবে। আর ঠিক এপারে হচ্ছে বাবুঘাট, এদিকে ঠাকুরগুলো যাবে বিসর্জনের জন্য। তো চলো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাই, আর কটা ঠাকুর আসছে, কী আসছে সব তোমাদেরকে দেখাচ্ছি। চলছে থেকে দেখতেই পাচ্ছ সব ঠাকুর ওখানে সব রেডি করা আছে। ওখান থেকে একের পর এক ঠাকুর আসবে, তার সঙ্গে সঙ্গে সব ক্লাবের প্রসেশনগুলো আসবে। তো সেইগুলো সব স্টার্ট হবে। এর ফার্স্ট একটা প্রসেশন দেবে, প্রসেশনটার পরে আস্তে আস্তে ঠাকুরগুলো আনা শুরু হবে। তো এই দিকটায় আছে ঠিক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে মঞ্চটা আছে, সব এই দিকটা আছে। এখানে দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে, যেখানটায় উনি দাঁড়িয়েছে সেখানে স্ক্রিন আছে। ওখানে দেখতে পাচ্ছ সব প্রসেশন আস্তে আস্তে স্টার্ট হবে। প্রসেশনটা হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে কার্নিভাল যে প্রসেসটা আছে সেটা স্টার্ট হয়ে যাবে।